পেপারানীর ভূঁয়ার এগেনস্টে আমার মঙ্গলয় থানাত কেবাটো গোচর ইতিমধ্যে রুজু হয়েছিল। সেই সম্পর্কে আজি আমি মঙ্গলয় থানার ওমেন সেললৈকে মানে মতা হয়েছিল। আর মঙ্গলয় থানার ওমেন সেলত আগর যে তিনটা গোচর রুজু হয়েছিল সেই গোচর সম্পর্কে সুৎপোষ করে থাকা অবস্থা বিভিন্ন ধরনের আমার যখন ইনভেস্টিগেশন অফিসার আসে টিংকুল গোস্বামী অশালীন ব্যবহার করে আর মানে যুক্ত সরকারি কাম এই করবর কারণে বাধা আরোপ করে আর বিভিন্ন ধরনের ভাবুকি দিয়া দেখা যায়। এই সম্পর্ক আমি ইতিমধ্যে একটা কেস আজি রুজু করেছো আর সেই হল মঙ্গলয় থানার কেস নম্বর 264/20 আর আন্ডার সেকশন 353-294-506 এই ধারাত একটা কেস রুজু করে রূপারানী ভূঁয়াক আজি আমি আমার মঙ্গলয় কোর্টত আমি ইতিমধ্যে আমি আজি এফআইআর করেছো। মঙ্গলয় থানাত রুজু হয়েছিল এটা হল 225/20 আর 236/20 আর 241/20 এই তিনটা কেস ইতিমধ্যে এগেনস্টে রুজু হয়ে আসে আর এই সম্পর্কে সুৎপোষর আজি মঙ্গলয় থানার ওমেন সেললৈকে মতা হয়েছিল। আর তার সময় সেই ইন্টারোগেশন করে থাকা সময়তে বিভিন্ন ধরনের মানে অশালীনতা আমার ওমেনজনীক ওমেন আইসিক করা আমি আমার পরিলক্ষিত হয়েছে আর বিভিন্ন ধরনের ভাবুকি দিছে মানে সরকারি কাম করা ইনভেস্টিগেশন করা সম্পর্কে বিভিন্ন বাধা আরোপ সৃষ্টি করেছে যার কারণে এটা মানে এটা অশোভনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। আর সেই সম্পর্কে আমি মাননীয় এসপি স্যারের ইতিমধ্যে বিষয়টা আলোচনা করো আলোচনা করে এখন টিংকুল গোস্বামী এফআইআর সাবমিট করে আর এফআইআরটির উপর বেস করে আমি এই 264/20 এই কেসটা আমি রুজু করেছো আর এই কেসটা মানে নিজে ইনভেস্টিগেশন করে এটা মানে মাননীয় আদালতত।